প্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, আজকে আমি আগ্রাবাদ কর্ণফুলী শিশু পার্ক থেকে আপনাদের সাথে যুক্ত হয়েছি। আমার এই ভিডিওটি যারা দেখছেন দূরে এবং কাছে সবাইকে আন্তরিক মোবারকবাদ এবং সালাম নিবেদন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আগ্রাবাদ কর্ণফুলী শিশু পার্কটি উদ্বোধন করেন আমাদের প্রয়াত চট্টগ্রামের নগর পিতা এবিএম মহিউদ্দিন চৌধুরী। আমি আজকে আপনাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা করব, আসলে আমাদের কাছ থেকে অনেকে জিজ্ঞাসা করেন এরকম স্বপ্ন দেখেছি, ভয়ঙ্কর স্বপ্ন দেখেছি বা এরূপ স্বপ্ন দেখেছি, হুজুর এটার ব্যাখ্যা কি হতে পারে, কোনটা স্বপ্ন দেখলে কি হতে পারে, কি স্বপ্ন দেখলে তার ব্যাখ্যা কেমন হতে পারে। আজকে সাময়িক সামান্যটুকু আপনাদেরকে ধারণা দিব। আপনারা শিশু পার্কের এই বৈচিত্র্যময় প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে একটু সামান্যটুকু জেনে নিন। আমরা আজকে জানব কোন স্বপ্ন দেখলে কি হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রথমত, আপনি যদি স্বপ্নে দেখেন অপরকে সাহায্য করতে দেখলে মান সম্মান লাভ হবে, অপরের সাহায্য করতে দেখলে মান সম্মান লাভ করবেন, অধিক হাসতে দেখলে, অধিক পরিমাণে যদি আপনি হাসতে দেখেন তাহলে আপনার দুঃখ কষ্ট নেমে আসবে, আপনার জীবনে দুঃখ আসবে, অধিক কাঁদতে দেখলে আপনার বিপরীতে সুখ শান্তি পাবেন, অধিক কাঁদতে যদি দেখেন, কাঁদানির কোনো স্বপ্ন যদি আপনার চোখে আসে বা রাতে ঘুমে দেখেন তাহলে সুখ শান্তির একটা নমুনা। অধিক কান্নাকাটি করা অবস্থায় দেখলে সুখ শান্তি নসিব হবে, আল্লাহর নূর দেখলে সর্বপ্রকারের মঙ্গল হবে, কল্যাণকর কিছু আপনার জন্য অপেক্ষা করছে। আলেমের সাথে মুসাফাহা করতে দেখলে সৎ পথ অবলম্বন করবেন, আকাশ পরিষ্কার দেখলে সুখী জীবন লাভ করবেন, অর্থাৎ সংসারে সুখ শান্তি আসবে ইনশাআল্লাহ। ইন্তেকাল করা, কাউকে দেখলে, ইন্তেকাল করেছে এমন কোনো ব্যক্তিকে দেখলে সর্বদা মন মরা ভাব বিরাজ করবে, মনটা খারাপ থাকবে, মনের মধ্যে প্রফুল্লতা থাকবে না। উট দেখলে স্বপ্নে যদি আপনি উট দেখেন প্রচুর ধন দৌলত আপনার ইনশাআল্লাহ লাভ করবেন। উঠানে শায়িত দেখলে নানান ঝামেলা পতিত হবে, আপনি উঠানে ঘুমাচ্ছেন, উঠানের মধ্যে শয়ন করছেন, ঘুমিয়ে আছেন, এমনটি স্বপ্ন দেখলে নানান ঝামেলায় পতিত হবেন। এলম শিক্ষা করতে দেখলে আপনি দেখছেন আপনি জ্ঞান অর্জন করছেন, এলম শিক্ষা তলব করছেন, ইলম অর্জন করছেন, তখন সুখ শান্তি লাভ ও সম্মান বৃদ্ধি পাবে। এক কথায়, ইলমে জ্ঞান অর্জন করা সম্পর্কে যদি আপনি সম্পর্ক আপনি স্বপ্নে দেখেন তাহলে তার সাথে সম্পর্ক হলো আপনার সুখ শান্তি এবং মান সম্মান বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ। ওলি আল্লাহদেরকে স্বপ্ন দেখলে, আল্লাহর আউলিয়াগণদেরকে স্বপ্ন দেখলে তাহলে সংসারে উন্নতি আসবে, সংসারের অভাব দূর হয়ে যাবে, সংসার সুখ শান্তিতে আল্লাহ তাআলা ভরে দিবেন ইনশাআল্লাহ। ওয়াজিফা পাঠ করতে দেখলে চিন্তা দূর হবে, নেক কাজ করবেন। কবুতরের জাক দেখলে প্রচুর পরিমাণে টাকা ইনকাম করবেন, কবুতরের জাক এটা শান্তির প্রতীক, প্রচুর টাকা পয়সার পথ খুলে যাবে ইনশাআল্লাহ। কবর দেখলে কল্যাণ হবে, মঙ্গল হবে, স্বপ্নে যদি কবর দেখেন তাহলে মঙ্গল হবে, কল্যাণ হবে। স্বপ্নে যদি কাবা শরীফ দেখলে ভাগ্য সুপ্রসন্ন হবে, তকদির আল্লাহ তাআলা পরিবর্তন করে দিবেন। কাবা শরীফ দেখলে অনেক সময় ভাগ্যে কাবা শরীফ যাওয়ার সৌভাগ্য নসিব হয়, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। কাক দেখলে অসৎ লোকের সাথে সম্পর্ক হবে, যদি আপনি স্বপ্নে কাক দেখেন তাহলে আপনার সাথে মন্দ লোকের সাথে বন্ধুত্ব হবে। খাটে শুয়ে থাকতে দেখলে সুখে জীবন যাপন করবেন, খাবার খেতে দেখলে জীবনে উন্নতি লাভ করবেন, গাছ হতে পড়তে যাইতে দেখলে মানে গাছ হতে পড়ে যাচ্ছেন এমনটি স্বপ্ন দেখলে আর্থিক ক্ষতি বা মানহানি হবে, সম্মানহানি হবে।
গরুর গড় দেখলে দন দৌলত বৃদ্ধি পাবে। আমরা এই পার্কে দেখতে পাচ্ছি স্কুল কলেজ ফাঁকি দিয়ে শিক্ষার্থীরা এখানে ঘুরছে। এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, ঘরের ভিতরে সাপ দেখলে এটা অতীব খারাপ, স্ত্রী দ্বারা আপনি ক্ষতি সাধন হওয়ার সম্ভাবনা রয়েছে। ঘোড়া দেখলে চাকরি বা উচ্চ পদমর্যাদা ইনশাল্লাহ আপনার জন্য অপেক্ষা করছে। চুম্বন করতে দেখলে মনের আশা উদ্ধার হবে। চুম্বন করার ক্ষেত্রে বৈধ কাউকে চুম্বন করতে, ভালো কিছুকে চুম্বন করতে দেখলে মনের আশা উদ্ধার হবে। অবৈধ কিছুকে চুম্বন করতে দেখলে তাহলে আপনি খারাপের দিকে পতিত হবেন, খারাপ কিছু আপনার জন্য অপেক্ষা করছে। নাউজুবিল্লাহ মিন যালিক। চড়ুই পাখি দেখলে বন্ধুর নিকট হতে সাহায্য পাবেন। চড়ুই পাখি দেখলে বন্ধুর নিকট হতে সাহায্য পাবেন। চাঁদ দেখলে, চাঁদ জাতীয় স্বপ্ন দেখলে সুন্দর স্ত্রী লাভ করবেন ইনশাআল্লাহ। চাউল দেখলে সুখ শান্তিতে জীবনযাপন করবেন। চেরাক দেখলে, আলোকিত চেরাক দেখলে সুসন্তান লাভ হবে ইনশাআল্লাহ। চুরি বা আঘাত করায় এমন কোনো কিছু দাতব্য জিনিস, দাতব্য যদি দেখেন, ছুরি জাতীয়, তলোয়ার জাতীয়, ঝগড়া বিবাদে লিপ্ত হবেন। যাই নামাজ দেখলে লোকের প্রশংসা লাভ করবেন। জ্বর হতে দেখলে পরমায়ু কমে যাবে, রোগে আক্রান্ত হবেন। কারো অসুস্থতা অসুখ হতে দেখলে তাহলে আপনার রোগ ব্যাধি হবার সম্ভাবনা রয়েছে। জামা দেখলে কেহ প্রতারণা করবে এমনটি সম্ভাবনা। আপনি যদি কাপড় চোপড় জামা স্বপ্ন দেখেন, কেহ আপনার সাথে ধোকাবাজি করবে, প্রতারণা করবে এমনটি নমুনা রয়েছে। যদি স্বপ্নে দেখেন জমিনের উপর বাড়িঘর নির্মাণ করছেন, তাহলে এটা হলো ফরহেজগারিতা, তাকুয়া, ধার্মিকতা বৃদ্ধির অন্যতম একটি ইঙ্গিত, যা জমিনের মধ্যে ঘর নির্মাণ করলে স্বপ্নে দেখলে ধার্মিকতা বৃদ্ধি পাবে। জ্বর হতে দেখলে, জ্বর তুফান এগুলি দেখলে অভাবে বা বিপদে পড়বেন। টাকা পকেটে লইতে দেখলে, টাকা পকেটে লইতে দেখলে দন দৌলত বৃদ্ধি হবে ইনশাআল্লাহ। টুপি দেখলে নামাজ এবাদত বন্দেগীর দিকে মনোযোগী হবেন। ঠাকুর দেখলে চিন্তার পরিবর্তন হয়ে যাবে। ঠাকুর স্বপ্ন দেখলে আপনার বিভিন্ন চিন্তা ভাবনার ক্ষেত্রে প্রভাব পড়বে, চিন্তা ভাবনা পরিবর্তন হয়ে যাবে। আকাশের তারা দেখলে, নক্ষত্র দেখলে প্রেয়সী প্রিয়জন আপনার জন্য ব্যস্ত হবে, আপনার আপনজন প্রেয়সীর জন্য আপনি নিজেও ব্যস্ত হবেন, ওনারাও ব্যস্ত হবেন। তুফান দেখলে বিপদে পড়ার লক্ষণ। থান কাপড় সাদা দেখলে কারো মৃত্যুর আলামত। থান কাপড় যদি সাদা দেখলে কারো মৃত্যুর আলামত। দাড়ি দেখলে দন দৌলত পাবে। দাড়ি স্বপ্ন দেখা ধন সম্পদ বৃদ্ধি, এটা যেহেতু নবীজির সুন্নত। দলিল আদিল্লা বা দলিল পত্র এই সমস্ত এগুলি দেখলে বুজুর্গ ব্যক্তির সাক্ষাৎ লাভ হবে ইনশাআল্লাহ। দন দৌলত দেখলে, কেউ যদি স্বপ্নে অতিরিক্ত ধন সম্পদ দেখে তাহলে ওনার দুটি উপকার, একটা হচ্ছে রোগ মুক্তি লাভ করবে, রোগ থেকে নিরাময় লাভ করবে, এবং তার হায়াত আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিবেন, এটাই হচ্ছে অতিরিক্ত ধন সম্পদ দেখার নমুনা। নদীতে গোসল করতে দেখলে গুনাহ মাফ এবং রোগ মুক্ত হবেন। নদীতে গোসল করতে দেখলে গুনাহ মাফ হয়ে যাবে এবং রোগ মুক্তি লাভ করবেন ইনশাআল্লাহ। নিজ স্ত্রীকে গর্ভবতী দেখলে, আপন স্ত্রীকে গর্ভবতী দেখলে সম্পদ আসার আলামত, সম্পদশালী হওয়ার একটা নমুনা। পোশাক দেখলে, বিশেষ করে পোশাকের মধ্যে যদি উত্তম পোশাক দেখেন, শালীন পোশাক দেখেন, তাহলে মান সম্মান বৃদ্ধি পাবে। পেঁচা দেখলে বিপদে পতিত হওয়ার পূর্বাভাস। পেঁচা জাতীয় স্বপ্ন দেখলে আপনি বিপদের মুখোমুখি হবেন। এই স্বপ্নগুলি প্রায় আল্লামা ইবনে সিরিন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কিতাব থেকে এবং বিভিন্ন স্বপ্নের কিতাব থেকে সংগৃহীত, ইনশাআল্লাহ প্রায় সত্য।